আজকে গেছিলাম সস্তা বাজারে রুষার খুব ছোট্ট একটা ইচ্ছে পূরণ করার জন্য। আমার ভাতিজা মানে রুষার মামাতো ভাই রথের মেলায় একটা রাইফেল কিনেছিল, সে ওইরকমই একটা রাইফেল নেবে। তাকে পিস্তল দেখানো হচ্ছে, পিস্তল নেবে না, তার রাইফেলই চাই। বাকিটা আপনারাই শুনেন, নিজে পছন্দ করে নিয়েছে। গত কয়েকদিন থেকেই বলছে আমাকে মেলা নিয়ে চলো, কিন্তু বৃষ্টির কারণে গত সপ্তাহও নিয়ে যেতে পারিনি। ছোটোখানটা কী দোষ করলো? ওকে কিনে দিলাম একটা গিটার, সে তো জেদ করতে পারে না, কিছু চাইতেও পারে না, তাই নিজে শখ করে একটা গিটার কিনে দিলাম। বাবু আমার খুব খুশি, পছন্দ হয়েছে বাবু, কিন্তু জানি বাসা যে এটারও পাবে না, রুষা নিয়েই খেলবে। এই হচ্ছে বড় ইন্দারা মোড় সস্তা বাজার। মোটেও কিন্তু সস্তা না, জিনিসপত্রের যা দাম। প্রথমে তো আমি মনে করেছিলাম সস্তা বাজার, বস্তা ভরে জিনিস নিয়ে আসবো, কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। সস্তা তো না, নামটা সস্তা, কিন্তু প্রত্যেকটা স্টল ঘুরে অনেক মজা পেয়েছি। কেবল স্টলগুলো সাজানো গোছানো চলছে, হয়তো এর পরের সপ্তাহ গেলে আরও অনেক সুন্দর কিছু পাবো দেখতে। তবে আমার মনে হয় না রুষার আব্বু আর ভুল করেও এখানে নিয়ে যাবে, এই একটা জায়গায় এসে আর তা চলতে চায় না, মনে হয় এখানেই থেকে যায়। আর রুষার আব্বু কিছুতেই এই স্টলটাই নিয়ে আসতে চায় না, কিন্তু বুঝে না তো রান্নাবান্নায় মেয়ে মানুষের কত জিনিসপত্র লাগে। তারা মনে করে খাওয়া শেষ, সব কিছু শেষ।